ক্রমাগত বাংলার দিকে এগিয়ে আসছে নিম্নচাপ। আগামীকাল সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপটি উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাতে প্রবেশ করবে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াগি, যার সর্বোচ্চ গতিবেগ এই মুহূর্তে রয়েছে ঘন্টায় 200 থেকে 220 কিলোমিটার, আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব। এই যে ঘূর্ণিঝড় ইয়াগি, যেটা এই মুহূর্তে আজকে রবিবার যেটা ভিয়েতনামে প্রবেশ করেছে, এই ঘূর্ণিঝড় আগামী বুধবার নাগাদ বা বৃহস্পতিবারের মধ্যে এটা ভারতের মিজোরাম, মণিপুর এই রাজ্যগুলিতে প্রবেশ করবে এবং পরবর্তীতে আরও কিছুটা পশ্চিম দিকে এগিয়ে এসে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে প্রভাবিত করবে। অর্থাৎ একসঙ্গে পরপর দুটি ওয়েদার সিস্টেম বাংলাতে আঘাত হানতে চলেছে, যার ফলে আগামী 10 তারিখের পর থেকে টানা 3-4 দিন ধরে একটা দুর্যোগের আশঙ্কা থাকছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে সেপ্টেম্বর মাসের 8 তারিখ রবিবার, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আসুন বিস্তারিত জানিয়ে দেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়, এই দুটি সিস্টেম, এই সিস্টেমগুলির প্রভাবে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন ঘটবে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। এর পাশাপাশি দেখে নেব আজকে 8 তারিখ কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না, এই নিয়ে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা একটু মেঘমালা দেখে নেব আজকে। তো আজকে রবিবার মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার থাকবে, যদিও উপরের জেলাগুলি অর্থাৎ উত্তরবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে একটু আংশিকভাবে মেঘলা আকাশ এবং সেটা পরে বৃষ্টি হতে পারে, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে এই মেঘলা আকাশটা লক্ষ্য করা যাবে, বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা 35-36 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে এবং বাতাসে আর্দ্রতা থাকার কারণে ইতিমধ্যেই তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু 40 থেকে 45 ডিগ্রির মতো যে তাপমাত্রা সেটা অনুভূত হচ্ছে, ফলে একটা অস্বস্তিকর গরম এবং ভ্যাপসা গুমট গরমের সঙ্গে ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকছে দিনভর। তো আসুন আমরা এবার দেখে নেব বৃষ্টি বজ্রমোড়ে আজকে রবিবার কোথায় কেমন বৃষ্টি হবে। আজকে রবিবারের কথা বলতে গেলে সকাল থেকে আকাশ পরিষ্কারই থাকছে, তবে আজকে দুপুরের পর থেকে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দুপুরের দিকে, তার মধ্যে মাঝারি পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তমলুক, কোলাঘাট, বালিচক, হলদিবাড়ি এবং এদিকে খড়গপুর, বেলদা, এই বেলদাতে কিছুটা বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাড়িপুর, কলকাতা, খর্দ, চন্দ্রনগর, হাবড়া, পাণ্ডুয়া, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কাঁথি এই এলাকাতে কিছুটা ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি হলেও হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলিতে আকাশ কার্যত পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মতবাড়িয়া, পিরোজপুর, যশোর এই এলাকাগুলির কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলির বিভিন্ন এলাকাতে ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এই রয়েছে আজকে মূলত রবিবার বৃষ্টির একটা সম্ভাবনা। এবার একটু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করব। দেখুন, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপ সেটা ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে এবং ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসছে। উত্তর দিকে এগিয়ে আসা মানে হচ্ছে বাংলার দিকে এগিয়ে আসা, উপকূলের দিকে এগিয়ে আসা। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে, আজকে রবিবার নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ এবং পশ্চিম এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের একেবারে উড়িষ্যা লাগোয়া, উড়িষ্যার ভুবনেশ্বরের উপকূলবর্তী এলাকার গা ঘেঁষে অবস্থান করছে নিম্নচাপটি, যার ফলে আজকে রবিবার উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। আগামী
চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি একেবারে বাংলার উপকূলবর্তী এলাকাতে এসে উপস্থিত হবে এবং ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে। আমরা দেখাবো পুরোটাই কীভাবে কবে এই নিম্নচাপটি বাংলাতে ঢুকবে। দেখুন, আগামীকাল সোমবার সেক্ষেত্রে নিম্নচাপটি ল্যান্ডফল করতে পারে। আগামীকাল সোমবার মোটামুটি রাত্রের দিকে এই নিম্নচাপটি দেখা যাচ্ছে সোমবার 9 তারিখ রাত্রি 1টা থেকে মঙ্গলবার ভোরের মধ্যে নিম্নচাপটি উড়িষ্যার জলেশ্বর এবং এদিকে সংলগ্ন পশ্চিমবঙ্গের দীঘা কাঁথিতে এই নিম্নচাপটি আঘাত হানতে পারে। আগামী সোমবার 9 তারিখ রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে নিম্নচাপটি আঘাত হানবে। এর ফলে সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে। মঙ্গলবার 10 তারিখ নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর হয়ে পরবর্তীতে এটা কলকাতা, হাওড়া, হুগলি হয়ে এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তীতে নিম্নচাপটি পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান হয়ে বিহারে প্রবেশ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড হয়ে বিহারে কিন্তু এই নিম্নচাপটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে মঙ্গলবার থেকে সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার রাত দিনভর বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের গাঙ্গেয়বঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে কিন্তু যথেষ্ট প্রভাব থাকবে। তবে নদিয়া সহ উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতে কিছুটা প্রভাব কম থাকার সম্ভাবনা এই নিম্নচাপের। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে যথেষ্ট প্রভাব পড়বে। এদিকে বাংলাদেশের খুলনা বিভাগে কিছুটা প্রভাব পড়তে পারে, যদিও বাংলাদেশে সরাসরি কোনো প্রভাব পড়ছে না এই নিম্নচাপের। তো বৃষ্টি দেখা যাচ্ছে সোমবার রয়েছে, মঙ্গলবার দিনভর বৃষ্টি হবে, বুধবারেও বৃষ্টি রয়েছে, বুধবারও বৃষ্টি হবে। এদিকে বুধবার হতে হতে দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরের যে নিম্নচাপ সেটা কিন্তু আগামী মঙ্গলবার 10 তারিখে ঘূর্ণিঝড় ইয়াগি, যেটা দক্ষিণ চীন সাগর থেকে আসছে, সেটা কিন্তু আগামী মঙ্গলবার 10 তারিখ ভারতের মিজোরাম, মণিপুর হয়ে ত্রিপুরা হয়ে সেটা কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ হয়ে প্রবেশ করবে। ফলে মঙ্গলবার 10 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে ত্রিপুরা, মেঘালয়, আসাম, তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মেঘালয়, আসাম এই বেল্টাতে আগামী 10 তারিখ থেকে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড় শুরু হবে। এবং বুধবার 11 তারিখ এই নিম্নচাপ অর্থাৎ একসঙ্গে পরপর দুটি নিম্নচাপ, এদিকে নিম্নচাপ যেটা বঙ্গোপসাগর থেকে আসবে, অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে আসা ঘূর্ণিঝড় ইয়াগি তখন দুর্বল হয়ে নিম্নচাপ রূপে প্রবেশ করবে এই বাংলাতে। ফলে আগামী বুধবার 11 তারিখ থেকে দুটি নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি শুরু হবে দুই বাংলাতে, ঢাকা, বাংলাদেশ, এদিকে কলকাতার সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ রাজ্য জুড়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হবে 10 তারিখের পর 11 তারিখ থেকে। 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, 13 তারিখেও দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি মাত্রার বৃষ্টি হবে যেহেতু দক্ষিণ চীন সাগরে ইয়াগি ঘূর্ণিঝড় নিম্নচাপ রূপে প্রবেশ করবে উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে, যার ফলে আগামী 13 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখুন ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগ, মেঘালয়, আসামে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। পরবর্তীতে দুটি নিম্নচাপ একসঙ্গে মিশ্রিত হয়ে একটা বৃহৎ আকারের সিস্টেম তৈরি করবে এবং সেটা ধীরে ধীরে মধ্য ভারত এবং কিছুটা উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে। ফলে বিহার, ঝাড়খণ্ড এবং মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী 13 তারিখ থেকে 12 তারিখ থেকে বৃষ্টিটা দেখা যাবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করবে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। ফলে মোটামুটি আগামী 10 থেকে শুরু করে 13-14 তারিখ পর্যন্ত কিন্তু কন্টিনিউ বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলাতে, নিম্নচাপের বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 2-3 দিন।
মোটামুটি 9 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকলেও তারপরে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে এবং বেশ কয়েকদিন টানা বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।